সামাজিক যোগাযোগের ফেসবুকে আমার মৃত্যুর জন্য দায়ী এমন স্ট্যাটাসে মুসলিম এবং পাঁচিশ নামের এক প্রবাসী স্ত্রী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে মনোরথী উপজেলা কাজীঘাট ইউনিয়নের কালিওয়ারি গ্রামে ঘটনাটি ঘটে। আজ রবিবার মনোরথী থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত মুসলিমা বেগম কালিওয়ারি গ্রামে সৌদি প্রবাসী আলী ওলিউল্লাহ স্ত্রী এবং একই উপজেলার গোতাশা ইউনিয়নের তেলিকান্দা গ্রামে সুনামিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়, প্রায় বিশ বছর আগে ওলিউল্লাহ মুসলিমের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে রয়েছে, ওই মেয়েকে বিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী বাড়িতে না থাকা বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতেন মুসলিমা। গতকাল শনিবার দুপুরে মনোরথী চিকিৎসকের কাছে আসেন তিনি, পরে সেখান থেকে স্বামী বাড়িতে চলে যান। এদিকে মুসলিমা মুর্শিদা বেগম মেয়ের মুঠোফোনে বহুবার ফোন দিয়ে তাকে পাননি। আজ রবিবার সকালে মেয়ের স্বামীর বাড়িতে এসে দেখেন বাড়ির কলা পসিবল গেট খোলা। পরে গিয়ে মেঝেতে পড়ে থাকা মরদেহ দেখতে পান। এই সময় তারা চিৎকার করে আসামের লোকজন এসে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত প্রতিবেশীরা জানান, সাব্বিরের মায়ের বান্ধবী ছিল মুসলিমা। সেই সুবাদে মায়ের সঙ্গে মুসলিমা বাড়িতে আসা যাওয়া ছিল 15 বছর কিশোর সাব্বিরের। এক পর্যায়ে সাব্বিরের সঙ্গে মুসলিমা পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 2 বছর ধরে চলতে থাকে তাদের এই অসম প্রেম। বিষয়টি জানাজানি হলে সাব্বিরের বাবা দেওয়া হয়, এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেয় তার মা। এসব নিয়ে কিছুদিন ধরে মানসিক বিভ্রান্ত ছিল মুসলিমা। মনিতার উপপরিদর্শক এসআই মাসুদ রানা বলেন, লাশের শরীরে কোনো আঘাত চিহ্ন পাওয়া যায়নি, তো ফেসবুক স্ট্যাটাস দেখে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।